পৃথিবীতে মধ্যে একটা মাত্র রাষ্ট্র আছে বাংলাদেশ, যেখানে স্বাধীনতার বিপক্ষের শক্তি যারা একাত্তরে ডাইরেক্টলি বাংলাদেশের বিরোধিতা করেছে ডাইরেক্টলি, তারা এখনো রাজনীতি করে এবং তারা ক্ষমতা ছিল, কত লজ্জা আমাদের জন্য। ছি, মুক্তিযুদ্ধে ছাড়া সবাই গেছিল, সবাই কি মুক্তিযুদ্ধের পক্ষেই গেছিল? আমার তো মনে হয় না। খন্দকার মোস্তাককে কি বলবো আমি, মুক্তিযুদ্ধ বলবো? তাহলে তো মুক্তিযুদ্ধই থাকে না। আমার তো মনে আছে আমি ক্লাস ফোরের ছাত্র তখন আগরতলায়, খন্দকার মোস্তাক হঠাৎ করে দেখলাম আমার আব্বা দৌড়াচ্ছেন, কি হয়েছে কি হয়েছে? সবাই দৌড়ছে, খোকা চাচা, আব্দুল চাচা, ওনারা সবাই, আমার বজুর চাচা, ওনারা ছিলেন আমার আব্বার সাথে, তো দৌড়াচ্ছেন। কেন, কি হয়েছে? যে একটা লিফলেট ধরা পড়েছে, শেখ মুজিবকে চাও না স্বাধীনতা চাও? ম্যাক্সিমাম মুক্তিযোদ্ধা কনফিউজ হয়ে গেছে যে ও অ্যাকচুয়ালি শেখ মুজিবকে চাই, মানে অ্যাকচুয়ালি শেখ মুজিবের দাম তখন স্বাধীনতার চেয়েও বেশি। তখন এই মোস্তাক এই লিফলেট ছেড়ে দিয়েছিল পাক বাহিনীর পক্ষ হয়ে। মুক্তিযুদ্ধে ছাড়া সবাই গেছিল, সবাই কি মুক্তিযুদ্ধের পক্ষেই গেছিল? আমার তো মনে হয় না। তাই আজকে আমি একটা কথা বলতে চাই, একটা কথা আছে ইংরেজিতে, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ, সত্যই সুন্দর, সুন্দরই সত্য। যদি তাই হয়েই থাকে তাহলে অন্তপক্ষে মুক্তিযোদ্ধাদের লিস্টের ব্যাপারে কোনো আপোষ করা উচিত না। আমার মায়ের প্রশ্নে যেমন আপোষ হওয়া উচিত না, আমার পিতার প্রশ্নে আপোষ হওয়া উচিত না। যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের নাম বাদ দিয়ে যখন অন্য কোনো নাম আমি দেখি, ওই পরিবারের সন্তান হিসাবে আমার কাছে ভালো লাগে না। কারণ আমি জানি নারায়ণগঞ্জে অনেকেই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বলছেন কিন্তু তারা মুক্তিযোদ্ধা ছিলেন না, অ্যান্ড ইট ইজ ট্রু, এবং সত্য। আমার মনে হয় তাদের নিজের থেকে নিজেদের নাম সরিয়ে নেওয়া উচিত, এতে তাদের সম্মান বাড়বে, কমবে না। এবং আমি মনে করি যারা রিয়েল মুক্তিযোদ্ধা তারা এটা মানতে তাদের খুব প্রচণ্ড কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট হয়। কারণ উনি জানেন যে আরেকজন যে বলছে মুক্তিযোদ্ধা, ও মুক্তিযোদ্ধার সার্টিফিকেট জোগাড় করেছে কিন্তু মুক্তিযোদ্ধা ছিল না। সো মুক্তিযুদ্ধ মানে যদি সত্য প্রতিষ্ঠিত হয়, মুক্তিযুদ্ধ মানে যদি স্বাধীনতা হয়, মুক্তিযুদ্ধ মানে, তাহলে আমার মনে হয় সত্যটা প্রথমে লিস্টের থেকে তৈরি হওয়া উচিত। কোন দেশের জন্য আমরা যুদ্ধ করলাম? পৃথিবীতে মধ্যে একটা মাত্র রাষ্ট্র আছে বাংলাদেশ, যেখানে স্বাধীনতার বিপক্ষের শক্তি যারা একাত্তরে ডাইরেক্টলি বাংলাদেশের বিরোধিতা করেছে ডাইরেক্টলি, তারা এখনো রাজনীতি করে এবং তারা ক্ষমতা ছিল, কত লজ্জা আমাদের জন্য। ছি, কত লজ্জা! যারা আপনার আমার মা বোনের ইজ্জত নিয়েছে, কথায় কথায় কত বড় বড় কথা বলি আমরা, মা বোনের সম্ভ্রম গেছে, তোমাদের ভুলবো না, একই শ্রদ্ধা নিবেদন করি, এক মিনিট দাঁড়িয়ে আমার সোনার বাংলা বিদ্যু মানে ভালোবাসি, দাঁড়িয়ে আমার বুকের হাত দিয়ে গানও সাথে সাথে মিলাই মিলাই গাই, ভন্ডামি করি সব। আমার কথা কোনো কিছু মনে করবে না, আমার মুখে মধুর নাই, ভন্ডামি এগুলি সব, ভন্ডামি। না হলে ওরা ওই আলিমরা মন্ত্রী হতে পারে এই দেশে, যারা নিজে হাতে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, শাহাদিদের মতো লোক যে প্রধানমন্ত্রী হতে পারে বাংলাদেশে, যে জাতিসংঘে যে বাংলাদেশের স্বাধীনতা বিপক্ষের কথা বলেছে। আমি কোনো দলকে আঘাত করছি না, কিন্তু এটা রিয়েলিটি, এটা বাস্তবতা, এটা মানতে হবে।